ফোনে কল আসলে মোবাইলের ডাটা বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি। তো এই সমস্যা কেন হয় এবং কিভাবে এই সমস্যার সমাধান করবেন, কিভাবে ঠিক করবেন, অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যদি ফোন আসে তাহলে আপনার ডাটা বন্ধ হবে না, এমনটা কি করা যাবে? হ্যাঁ করা যাবে। তো চলেন সেটিংসে চলে যাই। সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস নামের একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। ব্যাস উপরে আপনার দুইটা সিম শো করবে, যে কয়টাই সিম লাগানো থাকুক দুইটা একটা, তো সেই সিমের উপর। সেটিংস খোলার পর আপনারা এখানে দেখতে পারবেন ইউজ ভোল্ট VOLTE, ঠিক আছে, VOLTE ভোল্টে এখানে এটা অন থাকবে। যদি এটা অন থাকে এটা আপনাকে অফ করতে হবে, এবং এটা কী কাজে ব্যবহৃত হয় সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ইউজ ভোল্ট টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ ভয়েস কলস, অর্থাৎ আপনার ফোন কলটাকে আরও বেশি ইম্প্রুভ করার জন্য, অর্থাৎ স্পষ্ট কথা শোনার জন্য বা কথা বলার জন্য যে স্পষ্ট নেটওয়ার্কের প্রয়োজন সেটা কিন্তু এটা চালু করার মাধ্যমে হয়ে থাকে। মূলত আপনি যখন কথা বলবেন অনেক সুন্দরভাবে আপনি কথাগুলো বলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। অনেকে বলে যে ভাই কথা বলার সময় ঘ্যাঁড় ঘ্যাঁড় করে বা বেজে বেজে আসে কথাটা, তো এইটা চালু থাকলে কিন্তু আপনার কলে কথা বলার সময় কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই জন্য এই ফিচারটা মূলত রেডমি দিয়েছে। তো আমার মতে আপনারা যারা কথা বলেন মোবাইল দিয়ে বেশি কথা বলেন বা ভালো ইম্প্রুভমেন্ট চান কথা বলার সময়, তারা এটা অন রাখবেন। আর যদি চান যে না আমার ডাটাটা অফ হবে না, আমি বেশি গেম খেলি, তাহলে আপনার এটা অফ করে রাখাটাই ভালো, ঠিক আছে। এটা অফ করলে আপনার ডাটা এরপর থেকে আর কখনোই বন্ধ হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনার ফোনে এই সেটিংটি অ্যাভেলেবেল থাকে এটা আপনি ইউজ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং নতুন ভিজিটর হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।